আজকের গল্পের নাম সেই স্ট্রেচারটা। গল্পটি লিখেছেন সায়নী রায়। আমাদের গ্রামের পাশের গ্রাম ধান্যকুড়িয়া, আর সেখানেই বাসস্ট্যান্ডের খুব কাছে স্বাস্থ্যকেন্দ্রটা, ধান্যকুড়িয়ার গ্রামীণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র। 5-6 কিলোমিটারের মধ্যে এমন বড় স্বাস্থ্যকেন্দ্র আর নেই। এখানকার রাজবাড়ির একটা অংশ হাসপাতালের খাতে দান করে দেন রাজবাড়ির বংশধররা, তাই ডাক্তারদের কোয়ার্টার, মেটারনিটি ওয়ার্ড, এমার্জেন্সি সব কিছুর জন্য বিশাল বিশাল ঘর। শুধু গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র হওয়ার দরুন পরিষেবা খুব একটা উন্নত নয়। সোনোগ্রাফি করাতে হলেও ছুটতে হয় মহকুমা শহর বসিরহাটে, আর সেই হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে ভর্তি আমার বন্ধু কেয়ার দিদি দিয়া। কেয়ার সাথে আমার আলাপ বছর তিনেক আগে, ওর দিদির আর তরুণদার বিয়ের সময়। তরুণদা মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, আমাদের গ্রামেই বাড়ি। ডিসেম্বরের রাত্রির 10:30 নাগাদ খেয়ে উঠে আঁচাচ্ছে অতি কষ্টে, কেয়া এসে ডাক দিয়েছিল, মিলি, এ মিলি, মিলি, দিদির যন্ত্রণা শুরু হয়েছে, শিগগিরই চল। অত রাতে গ্রামের মধ্যে গাড়ি পাওয়া যায়নি, তাই ভ্যান রিক্সায় করে তরুণদা আর আমরা দুজন মিলে দিয়াদিকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে ডাক্তারবাবু চেক আপ করে বললেন, ভর্তি করে দিন, যদিও লেবার পেন নয় তাও রিস্ক নিয়ে লাভ নেই। সুতরাং দিয়াদি ওষুধ খেয়ে নাক ডাকিয়ে ঘুমাতে শুরু করে, আর আমরা তিনজন হাসপাতালের বারান্দায় পাতা বেঞ্চে বসে। কেয়া ফোনে চেস খেলছে, আমি আমার অর্বাচীন বয়ফ্রেন্ডটাকে ফোন করব কিনা তাই ভাবছি, আর তরুণদা গালে হাত দিয়ে বসে রয়েছে। হাসপাতালের কোথাও একটা পুরনো ঘড়ি আছে, ঢং ঢং করে সেটা জানান দিল 12:00 বাজে। শব্দটার রেশ কাটতে ঝিঝি পোকার এক নাগারে ডেকে যাওয়া ছাড়া আর কোনো আওয়াজ নেই। পাশেই মেন রোড, সেখান দিয়ে হয়তো আধ ঘন্টায় দুটো গাড়ি গিয়েছে কিনা সন্দেহ। পেশেন্টের বাড়ির লোক কে আছে? খ্যানখ্যানে গলায় চমকে উঠলাম তিনজনে। দরজার মুখে বয়স্কা হেড নার্সটি দাঁড়িয়ে, ফর্মটা কে ভরবে? ভরে দিন জলদি। তরুণদা হাত বাড়ান, দেন। উনি ফর্ম এগিয়ে দিয়ে বললেন, ফর্ম ভরে সবাই বাড়ি চলে যান, কেউ থাকতে চাইলে বাইরে চায়ের দোকানে বসুন, হাসপাতালের চত্বরে বসবেন না। গলাটা বড্ড অস্বস্তিকর। কেন, হাসপাতালের ভিতর বসা যাবে না কেন? তরুণদা রেগে যান, দেখুন স্যার, মেয়ে দুজনকে মেটারনিটিতে জায়গা দিতে পারি, আপনি এখানে বসবেন না, আমি আপনার মায়ের বয়সী হব, কথাটা শুনুন একটু। যদিও সে গলায় মাতৃস্নেহের ছিটে ফোটাও ছিল না, তবু এমন কথা শুনলে আর রাগ হলেও মুখের ওপর কিছু বলা যায় না। তরুণদা সুর নরম করে বলেন, আর একটু বসি। 10 মিনিট, তার বেশি নয়। তরুণদার ভরে দেওয়া ফর্মটা হাতে নিয়ে উনি ভিতরে চলে যান। তরুণদা, তুমি বাড়ি চলে যাও বড়, আমরা তো আছি, দরকার হলে তোমাকে ফোন করে নেব। কেয়া ওর জামাইবাবুকে এই নামেই ডাকে। কাকিমা মানে কেয়ার মা মারা যাবার পরে কেয়া ওর দিদির কাছেই মানুষ, আর তরুণদাও ওকে নিজের বোনের মতো আঁকলে রাখেন। একটু ইতস্তত করেন উনি, আমি বরং বাইরে চায়ের দোকানে বসি। কেয়া জোর গলায় বলে, ফোন আছে তো, আমি ফোন করে নেব। খুন নিম রাজি হয়ে তরুণদা ভ্যান চালককে ফোন করেন, তারপরে কথা বলে আমাদের দিকে তাকান, ভিতরে আসতে চাইছে না। হাসপাতালের মধ্যে বলে হয়তো এত রাতে আসতে ভয় পাচ্ছে। আমার এই কথায় কেয়া হেসে ওঠে সশব্দে, বীর সব, এটা হাসপাতাল। পিছন থেকে আবার সেই খ্যানখ্যানে গলা, আমরা দুজনে মুখ চেপে হাসতে থাকি। তরুণদা ফোনের আলোতে রাস্তা দেখে এগোন,
হাসি একটু থামিয়ে কেয়া ঈষৎ গলা তুলে বলে, হ্যাঁ তরুণদা, আমি ফোন করে নেব। আমি এবার ওকে তাড়া দিই, এই চল 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 ভিতরে যাই। গ্রামে আদি বাড়ি হলেও আমি পড়াশোনার জন্য বরাবর কলকাতায় থেকেছি, এত অন্ধকার নৈঃশব্দ আমার ভালো লাগে না। আর এই হাসপাতালটা তো কেমন জানো, গা ছমছমে বললে কম বলা হয়। আমরা ভিতরে ঢুকতে হেড নার্সটি দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেন ভিতর থেকে। ভিতরে 11টি বেড, তার মধ্যে 4টিতে 4 জন প্রসূতি, বাকিগুলো খালি। একটা বেডে আমরা 2 জন বসি গুটিসুটি মেরে। ঠান্ডাটা জম্পেশ পড়েছে, এতক্ষণ টের পায়নি কেন কে জানে। বড় লাইটটা নিভিয়ে দেব, একজন কম বয়সী নার্স বলে ওঠেন। কথাটা আমাদের অনুমতির জন্য নয়, শুধু অবগতির জন্য জানানো জেনেও মাথা নাড়লাম। হালকা নীল সবুজ আলোয় 2000 স্কোয়ার ফিটের মেটারনিটি ওয়ার্ড, আর তার মধ্যেকার 13 জন মানুষ, যাদের মধ্যে 4 জন ঘুমন্ত। কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছিল বলে বোধ হয় না, শুধু হেড নার্সটি টেবিল ল্যাম্পের আলোয় ওষুধগুলো মিলিয়ে মিলিয়ে গুছিয়ে রাখছিলেন। তার বলি রেখা ভরা মুখে নার্স সুলভ অভিব্যক্তি ছিল না, সেটা এত দিন ধরে রয়ে আসা জীবিকার ভার নাকি অন্য কিছু কে জানে। ফোনের ঘড়ি বলছিল 1:04 দেরি আছে। আমি মনে মনে প্রার্থনা করছিলাম দিয়াদের লেবার পেন যেন সকালের আগে না শুরু হয়। কেয়াও চুপ করে বসেছিল, এভাবে এতক্ষণ বসে জানা নেই দুজনেরই ঢুলুনি এসে গিয়েছিল কখন। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে শব্দ, ঠক ঠক করে, কেউ যেন পাগলের মতো ধাক্কা দিচ্ছে দরজাটায়। আমি খাটের ধারে বসেছিলাম, চমকে নেমে পড়তেই হেড নার্সটি ধমকে ওঠেন চাপা স্বরে, চুপ করে বসো। উনি চুপ করে চেয়ারের হাতল ধরে বসে আছেন দেখে কেয়া বিরক্ত হল, সে কি, আপনি দরজা খুলবেন না? যে এসেছে সে চলেও যাবে বলে ভদ্রমহিলা আবারও ওষুধ গোছাতে শুরু করলেন। বাকি নার্সদেরও বিশেষ হেলদোল না দেখে কেয়া ফোনের আলোতে দরজার দিকে এগোয়। দরজা ভিতর দিয়ে তালা দেওয়া, ফোনের আলোতেই দরজাটা ভালো করে দেখতে গিয়ে শিউরে উঠে সরে আসি দুজনেই। হে বাবা, এ তো রক্ত, বাইরে নিশ্চয়ই কেউ আহত। দরজার চৌকাঠ গলে চুঁইয়ে চুঁইয়ে রক্ত আসছে, একদম টাটকা রক্ত। কেয়া চিৎকার করে ওঠে, দরজাটা খুলুন, আপনারা কি মানুষ? হেডনার্সটি এবার নড়ে চড়ে নিজের চেয়ার থেকে ওঠেন এবং বড় আলোটা জ্বালিয়ে দেন। কেয়া তখন রাগে ফুঁসছে, দেখো গো মেয়ে, কোথায় হ্যাঁ রক্ত? আমি দরজার দিকে তাকাই আর তারপর কেয়ার কাঁধে হাত রাখি। কেয়া, দরজার গায়ে মেঝেতে কোথাও কোনো রক্ত নেই। ছিটকে সরে আসি আমি, কেয়াও কিছুটা হতভম্ব। নার্সটি এবার মুচকি হেসে আলো বন্ধ করে দেন। ফের ওর হাসি বড়ই রহস্যময় কিন্তু অর্থবহ। তবে সেই মুহূর্তে আমাদের যা মনের অবস্থা, তার পাঠোদ্ধার আমাদের পক্ষে সম্ভব ছিল না। বেডের দিকে এগোতে এগোতে আমি কেয়ার গায়ে ঘেঁষে বলি, কেয়া, আমার কিন্তু খুব ভয় করছে। কেয়া অবজ্ঞার স্বরে বলে ওঠে, ভীত? ওর গলার আওয়াজ শুনে মনে হয় না ও ভয় পেয়েছে। আসলে কেয়া ভয় পায় না, ভয় কেয়াকে ভয় পায়। অন্য সময় ওর এই সাহসটা আমাকেও সাহস যোগায়, কিন্তু কেন জানি না অস্বস্তি হতে শুরু করে ওই সময়। অলিককে কি একবার ফোন করব, মনে মনে আমি এই কথাই ভাবি। অবশ্য সে নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ফোন লকটা খুলে দেখি নেটওয়ার্ক নেই। বেডের উপর বসতেই
একটা মর্মভেদি আর্তনাদ আমাদের কাঁপিয়ে দিল। দাঁড়িয়ে থাকলে আমি নির্ঘাত পড়ে যেতাম। কম বয়সী নার্স দুজন থরথর করে কাঁপছে। বয়স্কা নার্সটি চেয়ারে বসে আছে, টেবিল ল্যাম্পের আলোয় ওর ঝুলে পড়া মুখের চামড়া, ঈষৎ খোলাটে চোখ, তোপড়ানো গাল, আতঙ্কিত মুখ সব মিলিয়ে আমার ওকে দেখেই বেশি ভয় করছিল। ওর চোখগুলো যেন কেমন দয়ামায়াহীন, কোনো নার্সের চোখ অমন হয়। আমি কেয়ার গায়ে হেলান দিয়ে বসি ভয়ে ভয়ে। মনে মনে ভাবছি আজ রাতটা কোনো রকমে কাটলে হয়। পিছন ফিরে দেখি কেয়া ফোনে গেম খেলছে। আমি কম বয়সী নার্স দুজনের একজনকে বলি, একটা ফোন করা যাবে, এখানে কোনো ফোন আছে? নার্সটি অদ্ভুত ভয়ের দৃষ্টিতে তাকায় আমার দিকে, তার উত্তর আসে সেই খ্যান খ্যানে গলায়, ফোন আছে কিন্তু রাতে সেটা দিয়ে ফোন করা আর মৃত্যুকে ডেকে আনা দুটোই এক। আবারও সেই কণ্ঠস্বর হিমশীতল। কেয়া জিজ্ঞেস করে, কেন? আমি ওর হাত চেপে ধরে ওকে চুপ করাতে চাইতে ও হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে বলল, দাঁড়া মিলি, কি ঘটছে এগুলো আমাকে জানতেই হবে। বয়স্কা নার্সটি এবার ফোনের রিসিভার তুলে এগিয়ে দেন আমার দিকে। কেয়া হাত বাড়াতেই আমি ওর হাতটা চেপে ধরি শক্ত করে। না থাক কেয়া, কোনো দরকার নেই। কেয়া জেদ ধরে থাকলেও আমি একরকম ওকে জোর করে বেডের ওপরে বসিয়ে দিই। কিছুক্ষণ সব চুপচাপ, কানের কাছে একটা দুটো মশার ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই কোথাও। হঠাৎ বাইরে ঘর 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 শব্দে সবাই চমকে ওঠে ঘরের মধ্যে। এতক্ষণ ব্যাঙ্গের হাসি হাসা নার্সটিও ভয়ে কুঁকড়ে যান। এটা স্ট্রেচার টানার আওয়াজ না? এত রাতে বাইরে কে স্ট্রেচার টানছে? আর কেনই বা নার্সটি অত ভয় পাচ্ছেন? ফোনের ঘড়ি বলছে রাত 2:26। হঠাৎ আতঙ্কিত গলায় উনি প্রশ্ন করলেন, তোমাদের সাথে যে ছেলেটি ছিল? কেয়া উদ্বিগ্ন হয়, আগে আগে হ্যাঁ, উনি আমার জামাই বাবু। সে ফেরেননি? এবার আমি উত্তর দিই, হ্যাঁ, তরুণদা তো অনেকক্ষণ হলো ফিরে গেছে। তাহলে ও স্ট্রেচার আর চলছে কেন ফের? কাকে পেল বাইরে? প্রিয়জনের বিপদের আশঙ্কায় অনেক সাহসী মানুষও ভয় পেয়ে যায়। কেয়াও রীতিমতো ভয় পেয়ে বলল, দরজাটা প্লিজ খুলুন, ফোনের নেটওয়ার্ক নেই, একটা ফোন করব আমি। উনি কাঁপা হাতে ঘরের অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে বললেন, ওর ভিতরে নেটওয়ার্ক পাবে, দেখো। আমরা দুজন ফোন হাতে নিয়ে সেই পুঁতিগন্ধময় টয়লেটে ঢুকে পাগলের মতো ফোনে নেটওয়ার্ক সার্চ করতে থাকি। মিনিট পাঁচেকের চেষ্টায় কেয়ার ফোনে নেটওয়ার্ক আসতে ও ফোন করল। লাউড স্পিকারে ওই দিকের ফোনের রিংটোন বাজছে, কেউ ধরছে না। প্রতি মুহূর্ত যেন এক এক ঘন্টা বলে মনে হচ্ছে। শেষ রিংয়ে গিয়ে হ্যালো বলে কেয়া চেঁচিয়ে উঠল, কোথায় ছিলে দাদা, ফোন ধরতে কি হয়? মানে আমি একটু পটিতে। পটি ছাড়া তোমাদের আর কোনো কাজ আছে ছেলেদের? কোনো সমস্যা হয়েছে? আসবো। না, আসতে হবে না, তবে ফোন করলে ফোনটা রিসিভ করবে, এইটুকুই, তাহলেই হবে। এই বলে ফোনটা কেটে দেয় কেয়া। একটু ধাতস্থ হয়ে টয়লেট থেকে বেরিয়ে আসছি, মনে হলো বারান্দায় একটা কুকুরের কান্না। সেই রাতে যে ওই কান্না শোনেনি তার পক্ষে এটা বোঝা অসম্ভব। মনে হচ্ছে কেউ যেন টুটি চেপে রেখেছে দাঁত দিয়ে কুকুরটার। কিছু সময় কেঁদে একবার দারুণ কোকিয়ে উঠে চুপ করে গেল কুকুরটা। আর একটা অপার্থিব জান্তব চিৎকার একবার ফের সবাইকে কাঁপিয়ে দিল। আমি আর কেয়া দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ি কোনো রকমে। এবার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার, জানলার খড়খড়িগুলোর ফাঁক দিয়ে কেউ যেন দেখছে আমাদের।
কিয়াকে ফিস ফিস করে কথাটা বলতে ও আমার কথায় সায় দেয়। ফের ঘর ঘর করে শব্দ হয়, কেউ যেন স্ট্রেচারটাকে এই প্রান্ত থেকে ও প্রান্তে সরাচ্ছে। মাঝে মাঝে ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হচ্ছে। স্ট্রেচারটাকে ঘুরিয়ে নেওয়ার, হঠাৎ করে দরজায় ফের ঠক ঠক। কেয়া, মিলি, দরজা খোলো। তরুণদার গলে না ভাবার সাথে সাথে তরুণদার সম্ভাব্য পরিণতির কথা ভেবে শিউরে উঠি আমরা। কেয়া ছুটে যায় দরজার কাছে। দরজায় বিশাল একটা তালা। আপনার দুটি পায়ে পড়ি, দরজাটা খুলুন প্লিজ। বয়স্কা নার্সটি চাবির গোছাটা বুকে চেপে চিৎকার করে ওঠে, না, ওই দরজা কিছুতেই খোলা হবে না। ওসব ভাওতা, তোমাদের জামাইবাবু নয় ওটা, সত্য সমর্থ জোয়ান ছেলেটা মারা গেল এই করে। কি স্ট্রেচারটা নিজে নিজে চলছে? তরুণদার কণ্ঠস্বর ভয়ার্ত। ঘর ঘর শব্দের তীব্রতা বাড়ার সাথে সাথে মনে হয় স্ট্রেচারটা ফিরে আসছে। কেয়া হিংস্রভাবে নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে চাবিটা কেড়ে নেয়। তারপর পাগলের মতো চাবি হাতড়ে চার পাঁচবারের চেষ্টায় খুলে ফেলে তালাটাকে। দরজাটা খুলতে এক রাশ ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ে ঘরের মানুষগুলোকে কাঁপিয়ে দেয়। বাইরে কেউ নেই। কোথায় তরুণদা? কেয়া বাইরে উঁকি মারে, তারপর কি যেন দেখে ছুটে বেরিয়ে যায়। আমি চিৎকার করে উঠি, কেয়া, কেয়া! কেউ আমাকে পিছন থেকে ধরে ফেলে। বয়স্কা নার্সটি তাড়াহুড়োয় দরজা বন্ধ করে দিয়ে হোঁচট খেয়ে বাইরে পড়ে যেতেই সশব্দে দরজাটা বন্ধ হয়ে যায়। খ্যানখ্যানে গলায় বাইরে থেকে আর্তনাদ আসে, বাঁচাও! তারপর স্ট্রেচারের আওয়াজ ছাড়া আর কিচ্ছু শুনতে পাইনি। সে রাতে অনেক চেষ্টাতেও আমরা দরজা খুলতে পারিনি ভিতর থেকে। ভোরের আলো ফুটতে না ফুটতে তরুণদা ও আরো কয়েকজন এসে দরজা খুলে, কি তুমি কাল রাতে তুমি বাইরে ছিলে না? আমি তরুণদাকে জিজ্ঞেস করি। না, আমি তো সারা রাত জেগে জেগে ভোর হতেই ছুটে এসেছি। কেয়া কোথায়? নার্স দিদিকে পাওয়া গিয়েছিল মেটারনিটির সামনের ঢালু জমিটায়। মৃত, চোখ দুটো বিভৎসভাবে খোলা, যেন দারুণ ভয়ে ওর হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ। ওর দৃষ্টি অনুসরণ করে উপর দিকে তাকাতে কেয়া হাসপাতালের সেডের উপরে হাঁটুতে মুখ গুঁজে বসেছিল। একটা মই নিয়ে তরুণদা ওর কাছে উঠে গিয়ে ওর মুখটা তুলেই মারাত্মক ভয়ে ছিটকে সরে আসতে গিয়ে পা স্লিপ করে পড়ে যান। কেয়ার চোখ দুটোর জায়গায় বিশাল দুটো কালো গহ্বর, দু গাল বেয়ে রক্ত চমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল। ওর দেহটা এবার ভারসাম্য হারিয়ে এক পাশে এলিয়ে পড়েছিল। তারপর দিদি ভাই? মাস্তুত বোন রিয়া জিজ্ঞেস করেছিল। তারপর দিয়াদি বোনের মৃত্যু শোক সহ্য করতে পারেননি, সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। অরুণদা কেমন আছেন কি জানি, বহুদিন কোনো যোগাযোগ নেই। আর স্ট্রেচারটা? স্ট্রেচার রহস্য রহস্যই থেকে গিয়েছিল। এমার্জেন্সির সামনে ওটা অক্ষত পাওয়া যায়। শুধু কেয়ার চোখ দুটো রাখা ছিল স্ট্রেচারের উপরে। মাঝে দুটো বছর কেটে গিয়েছে। শুনেছি স্ট্রেচারটা তারপরে আর কোনো দুর্ঘটনা ঘটায়নি, তবে আমি এখনো মাঝে মাঝে বুঝতে পারি কেয়া ঘরের মধ্যেই আছে, আমার আশেপাশে, আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের কালো গহ্বরগুলো বড্ড অস্বস্তি দেয় আমাকে, আমি ফিস ফিস করে বলেছিলাম। রিয়া আমার দিকে পিছনে ফিরে শুয়েছিল, হঠাৎ ফিরে জানতে চেয়েছিল, কেমন অস্বস্তি?
আধো অন্ধকার ঘরে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওর চোখ দুটোর জায়গায় বিশাল দুটো কালো গহ্বর। ঘর ঘর শব্দে একটা স্ট্রেচার এগিয়ে আসার শব্দ আসছিল আমার ঘরের দরজার বাইরে থেকে। গল্পটা শেষ করে ডায়েরি বন্ধ করে রাখে অলিক, অলিক রায়। কালকেই জমা দিতে হবে লেখাটা। প্রাক্তন প্রেমিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এভাবে কাজে লেগে যাবে ভাবেনি সে। ইদানিং লেখালেখিতে একটু নাম হচ্ছে। লাইট অফ করে বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙতে গিয়ে কিছুতে একটা হাত লাগতে চমকে বেড সুইচটা জ্বালিয়ে দেন। বিছানা কোথায়? এটা তো একটা প্রায় ভাঙা স্ট্রেচার।